ঘরোই ফাইনান্স কোম্পানির জুলম ঋণ না টঙ্কা দেলে কিস্তি টঙ্কা মধ্যে নেলে এহা মধ্যে ঋণ দেইথিবা সংস্থা বদলি অন্য গোটিয়ে কোম্পানি সহ মিশ্রণ পরে এনওসি পাই হন্তসন্ত হেউছন্তি এবে গ্রাহক ব্যাংকর জুলম অসহ্য হচ্ছে ভদ্রক জেলা সহরাঞ্চল থানারে লিখিত অভিযোগ অনুযায়ী ঋণ টঙ্কা পৈঠ পরে এনওসি পাই ব্যাংক সম্মুখে অধারাতি যাই বসবাক পড়ুছি 9 তারিখ দিন যে পেমেন্ট করতিলু তার এনওসি পাই নথিলু সেইতি পাই আমি আসিছিলু আসিকে এটি বাহারে বসিছিলু তাঁক অফিস বন্ধ থিলা তারপরে তাঁক স্টাফ দিন 2টারে আসিছিলে আসিকে সেটি অপেক্ষা কলে স্যার তাঁকর বহুত বাহানা কলে যে ম্যানেজার স্যার অছন্তি যে এটি দেই হবনি আপন ভুবনেশ্বর আসন্তু অর্থন অফিস যাঁতু আমি সেটি যুক্তি করলু যে আমি তো পয়সা এটি দেইছু এইঠু নবু আমি কাইকি ইয়াড়ে সিয়াড়ে যাব তারপরে এমতি যুক্তি পরে এটি বসিছিলু সন্ধ্যাবেলে তাঁক স্টাফ ভিতরে চাবি পকাই দিয়ে আমাকে বাহারে রকিকি সে পলাইলে পলাইলা পরে আমি এটি বাহারে বসিছিলু রাতে 11টা যায় 11টা যায় বসিছিলু তারপরে উপরকু গলু মতো টিকে বাথরুম লাগলো তো উপরকু গলু উপরকু উপরু আসিলা পরে এটি বাহারে আমার যে ব্যাগ হেলমেট আউ অন্যান্য জিনিস থিলা তাকু বাহারে রকিকি স্যার মানে চাবি দেইকি পলাই যাতে এতলো অনুযায়ী বালেশ্বর জেলা রাসলপুর অঞ্চলর অনিল কুমার জেনা সিড ক্যাপিটাল মাধ্যমে 1 লক্ষ টাকা ঋণ নেইতিলে কিন্তু কিস্তি টাকা দেবা পরে স্টেটমেন্ট মাগিতিলে কিন্তু সংস্থা স্টেটমেন্ট বাবদকু টাকা মাগিতিলা পরে সংস্থার দাবি অনুযায়ী বকেয়া দেইতিলে কিন্তু এনওসি পাই ভদ্রক বাইপাস স্থিত আনন্দিতা ফাইনান্স অফিস কু ডাকিলে বিনা সিলরে ফাইনান্স সংস্থা এনওসি দেইতিলা কিন্তু সিল ও স্টাম্প থিবা কাগজ মাগিবারু সংস্থার কর্মচারী অফিস ছাড়ি পড়াইতিলে রাতে 12টারে বাথরুম পাই বাহারকু দম্পতি আসিতিয়া বেলে সংস্থার কর্মচারী টঙ্কা ব্যাগ বাহার করি তালা পকাই দেইতিলে পরে উভয় স্বামী স্ত্রী ভদ্রক সহরাঞ্চল থানারে এতলা দেবা সহ রাতি সারা আশ্রয় নেইতিলে অর্থন ফাইনান্সর গোটে ব্রাঞ্চ আছে সিড ক্যাপিটাল তাঙ্কটু লক্ষে টাকা গোটে বিজনেস লোন নেইতিলে অর্থন ফাইনান্স তাঙ্কর ব্রাঞ্চ আছে সিড ক্যাপিটাল সেটু গোটে বিজনেস লোন লক্ষে টাকা নেইতিলে নেলা পরে মোর যে ইএমআই ডেট আসে মুঁ সে ডেট্রে মোর কটেনি মোর যেহেতু স্যালারি লেট আসে তো সেইপাই মু স্যালারি আসলে মোর বাউন্সিং চার্জেস সহিত মিশাইকি মু তাঙ্কু তাঙ্ক বারকোডরে পেমেন্ট করে গোটে বর্ষ মানে মে 2023 পর্যন্ত মু পে কলা পরে মতে তাঙ্কর জনে কর্মচারী যে আসিলে মু গোটে মাস দেলিনি সে আমার ঘরকু আসিলে সে মতে কইলে কি আপনকর 80-90 হাজার টাকা ব্যালেন্স রহিলানি আপন টিকে পেমেন্ট করান্তু রখন্তু মু কইলি মোর তো এতে হবনি মতে স্টেটমেন্ট তাহলে দিওন্তু কোন পাই এতে শো করুছি দেখি সে কইলে স্টেটমেন্ট পাই আপনকু 500 টাকা চার্জেস লাগিব মু কইলি কো ব্যাংকর তো লাগেনি যদি আপনকর লাগুছি ঠিক আছে মু দেবি মতে কিন্তু দিওন্তু সেপটে গণমাধ্যম প্রতিনিধিকু বি দেখি সংস্থার কর্মচারী বাহারকু আসিনথিলে পরে সংস্থার কোনসি অধিকারী ক্যামেরা সামনাকু আসিনথিয়া বেলে কোনসি প্রতিক্রিয়া বি দেই নাহান্তি পরে উভয় দম্পতিকু এনওসি দেইথিবার সূচনা মিলিছি ভদ্রকৃ শুভদীপ মল্লিকঙ্ক রিপোর্ট প্রত্যন টিভি।